নমস্কার দ্য রিপোর্টে স্বাগত। নবীনদের কাছে আদৌ সুরক্ষিত প্রবীণেরা? আমার বাড়ির প্রবীণদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? এ প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি বাগুইহাটিতে রহস্যজনকভাবে বৃদ্ধা মৃত্যুর কারণ প্রকাশ্যে আসায়। স্ক্রিনে চলা এই সিসিটিভি ফুটেজই হলো সেই দিনের হারহিম করার মতো ভয়াবহ মুহূর্ত, যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য রিপোর্ট। এগারোই সেপ্টেম্বর 2023, বাগুইয়াটির অনুপমা আবাসনে নিজের ফ্ল্যাটেই মারা যান 70 বছরের বৃদ্ধা। দীর্ঘ 7 বছর ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় বিছানা ছেড়ে উঠতে পারতেন না তিনি, নিজের ফ্ল্যাটেই একা থাকতেন। তাকে দেখাশোনা করার জন্য নিয়োগ করা হয়েছিল দুজন আয়া। 11 তারিখ সকালবেলা ওই বৃদ্ধা মারা গেলে তার আত্মীয়রা এসে শেষকৃত্য সম্পন্ন করে। এ পর্যন্ত কোনো খবরই না। খবর হলো 19 তারিখ ওই বৃদ্ধার ঘরে থাকা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসায়, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে ওই মহিলাকে দেখাশোনা করার জন্য যে আয়া নিযুক্ত ছিলেন বৃদ্ধা মারা যাওয়ার আগের দিন অর্থাৎ 10 তারিখে প্রায় সারা রাত ধরে বৃদ্ধার উপর অকথ্য অত্যাচার চালান তিনি। মৃতের পরিবারের পক্ষ থেকে প্রমাণ সহ বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নেমে ওই আয়া সোফিয়া খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। এদিন সাংবাদিক বৈঠক করে বিধাননগর পুলিশের ডিসি ঐশ্বরিয়া সাগর কি জানালেন শুনব। একটা বয়স ভদ্র মহিলা, উনি 7 ইয়ার্স প্যারালাইজ ছিল। ও বয়স ভদ্র মহিলাকে ডেথ হয়েছে 11 সেপ্টেম্বর। তো ফ্যামিলি মেম্বার্স এরকম সন্দেহ জানা কিছু নেই, নর্মাল ডেথ মানে ক্রিমেশনটা হয়েছে। পর আফটার অন 18 সেপ্টেম্বর যখন উনি ও ফ্যামিলি মেম্বার্স ও বাড়িকে সিসিটিভি মেজার্সটা চেক করছেন, তখন নোটিস করেছে না ও যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকার মানে যে আয়া ওখানে ছিল ও হেল্পের জন্য, ও আয়া ও নাইট মানে 11 সেপ্টেম্বরের আর্লি মর্নিং 12 AM অনওয়ার্ডস আপ টিল 4:30 টাইম তাকে এই বয়স ভদ্র মহিলাকে টর্চার করছে, স্ল্যাপিং, ও মুয়ের উপর ব্ল্যাঙ্কেট ডালেছিল, তো প্রচুর টর্চার করছে। তারপরে দে কমপ্লেন টু বাগুয়াটি পিএস তে কমপ্লেন দিয়েছিল। আর উইথিন যখন কমপ্লেন পেয়েছে বাগুয়াটি পিএস, উইথিন 2 আওয়ার্স মহিলাকে অ্যারেস্ট করেছে। কেন মারধর করা হয়েছিল ওনার? খুব উনি অ্যাকচুয়ালি মহিলাকে হেল্পের জন্য, দুটো মহিলা ছিল ওখানে ও বাড়িতে, একটা সকাল জন্য আর একটা রাত্রি টাইমে হেল্পের জন্য। এই রাত্রি টাইমের যে ছিল ওখানে ওনার ঘুমটা ডিস্টার্ব হয়েছে, ওকে মহিলাকে মারধর করছে। তো এই এই ঘটনায় মানে এবার পুলিশ কি পদক্ষেপ নেবে? তো এখন ও মহিলাকে ডেথ হয়েছিল শিবসেনা কন্ডিশন, ও বেডতে উঠতে পারবে না ওই কন্ডিশনতে ছিল, ওই কন্ডিশন ওনার উপর যে টর্চার হয়েছে, তারপরে ওনার ডেথ হয়েছে, তো 302 কেস স্টার্ট করছে। এখানেই শেষ নয়, যে সকল এজেন্সিরা প্রবীণদের দেখভাল করার জন্য দায়িত্ব নেন অর্থাৎ তাদের পাঠানো আয়ারা বিভিন্ন বৃদ্ধা বৃদ্ধদের দেখাশোনা করেন, আগামী দিনে বাগুইয়াটি ঘটনা যদি পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরেই খুব দ্রুত পুলিশে পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিধাননগর পুলিশের ডিসি ঐশ্বরিয়া সাগর। লাইক একটা ওয়ার্নিং হবে এখানে, বাকিগুলো যে হায়ারিং এজেন্সিস আছে আর মেড এজেন্সিস আছে, এখানে অনেক সিনিয়র সিটিজেন্স আছে আমরা এরিয়াতে আর পুরোটা ওয়েস্ট বেঙ্গল। তো ও সিনিয়র সিটিজেন্সকে যখন ওনার মেয়ে ছেলে বাইরে হবে, ওনার ও রেসপন্সিবিলিটির জন্য হায়ারিং এজেন্সিস থেকে কোনো মেড সার্ভেন্টকে এমপ্লয় হবে, ওনার পুরোটা রেসপন্সিবিলিটি ওনার হবে। যদি ও রেসপন্সিবিলিটি ব্রিচ অফ ট্রাস্ট হয়ে যাবে আর ওনার ও যে মা বাবাকে এই টর্চার হবে, তো পুলিশের অ্যাকশনটা হবে। তো সবই এজেন্সির জন্য একটা ওয়ার্নিং এটা। যে সকল সন্তানেরা কর্মক্ষেত্র হোক
কিংবা পড়াশোনার সূত্রে বাইরে যেতে বাধ্য হন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো এক এজেন্সির মারফত আয়া হায়ার করে তার দায়িত্বে রেখে তারা চলে যেতে বাধ্য হন নিজের বৃদ্ধ বাবা মাকে। সমস্যা সমাধান খুঁজতে গেলে সবার আগে আমাদের নিজেদের মানসিকতার বদল আনা খুব প্রয়োজন, এবং দ্বিতীয়ত, যে বা যারা তাদের বাড়ির প্রবীণ সদস্যকে অন্যের ভরসায় রাখছেন আর যারা দায়িত্ব নিচ্ছেন, দুপক্ষকেই সচেতন হওয়া উচিত। তেনারা আর যাই হোক, ফেলে দেওয়ার বস্তু নন। দ্য রিপোর্ট, কলকাতা ব্যুরো। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, দ্য রিপোর্ট চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।